কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের তাসমিন। আমাদের বাংলার আরেকটি নতুন অধ্যায় নিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাস। আমরা আজকে আলোচনা করব তোমাদের গদ্য অংশ থেকে চাষার দুঃখ রচনাটি নিয়ে। এটি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের একটি রচিত একটি প্রবন্ধ। তো আজকে আমাদের আলোচনা থাকবে চাষার দুঃখ রচনাটি, লেখক পরিচিতি এবং এই রচনাটির অল্প কিছু অংশ নিয়ে। তোমরা এবার দেখে নাও আমরা যে পয়েন্টগুলো নিয়ে এখন আলোচনা করব। দেখো, প্রথমে দেওয়া আছে জন্ম ও মৃত্যু, শিক্ষা জীবন, প্রকৃত নাম, সামাজিক কর্মকাণ্ড বা সামাজিক ভূমিকা, গ্রন্থ এবং তার রচিত বিভিন্ন দুটি মাত্র উপন্যাস তিনি রেখেছেন, সেই উপন্যাসগুলোর নাম। এছাড়াও আমরা তার রচনায় চাষার দুঃখ রচনাটি যে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তার লেখার উদ্দেশ্য কী ছিল এবং আমাদের জ্ঞানমূলক এবং অনুধাবন প্রশ্ন হিসেবে যে প্রশ্নগুলো আসতে পারে সে বিষয়গুলি নিয়ে আমরা এখন আলোচনা করব। তো প্রথমেই আসা যাক হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুসাল নিয়ে। তার জন্মসাল হচ্ছে 1880 এবং মৃত্যুসাল হচ্ছে 1932। হ্যাঁ, আগে জন্মসালগুলো বলে নেওয়ার একটা কারণ আছে। জন্মসালগুলো বেগম রোকেয়ার জন্ম এবং মৃত্যু তারিখটি মনে রাখার একটি সহজ উপায় হচ্ছে যে একই তারিখে তার জন্ম এবং মৃত্যু উভয় হয়েছে। তারিখটি হচ্ছে 9 ডিসেম্বর। 1980 সালের 9 ডিসেম্বর তিনি জন্ম নিয়েছিলেন এবং 1932 সালের 9 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেছিলেন। তার জন্মস্থান হচ্ছে রংপুর জেলার পায়রাবন্দ গ্রাম। এরপরে আসে তার যাক তার শিক্ষা জীবনে। শিক্ষা জীবনটা বেগম রোকেয়ার খুব একটা সুখের ছিল না, কেননা তিনি কিন্তু প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা লাভ করেননি। তিনি তার ভাই বোনের কাছ থেকে, বড় ভাই বোনদের কাছ থেকে বাংলা, ইংরেজি এবং আরও অনেক ভাষায় শিক্ষিত হয়েছিলেন। অনেক ভাষা তিনি শিক্ষা লাভ করতে পেরেছিলেন। তার প্রকৃত নাম আমরা সবাই জানি যে তার নাম হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেন, কিন্তু তার প্রকৃত নাম এই রোকেয়া সাখাওয়াত হোসেন নয়। এটি হচ্ছে তার বিয়ের পরবর্তী নাম, অর্থাৎ তার স্বামী টাইটেল তিনি ইউজ করেছিলেন। তার স্বামী প্রদত্ত নাম রোকেয়া সাখাওয়াত হোসেন, কিন্তু তার প্রকৃত নাম রোকিয়া খাতুন। বেগম রোকেয়ার শিক্ষার বিকাশ এবং তিনি তার জীবনে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার সাহস এবং তার সেই সূচনাটি হয়েছিল তার বিয়ের পরবর্তী জীবনে তার স্বামীর কাছ থেকে। সাখাওয়াত হোসেনের অনুপ্রেরণায় তার শিক্ষা জীবনের উন্নতি ঘটেছিল এবং বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার অনুপ্রেরণাও তিনি তার কাছ থেকে পেয়েছিলেন। তার স্বামীর পেশা কি, এটি তোমাদের প্রশ্নে থাকে। তার স্বামীর পেশা ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। এবার আসা যাক আমরা যে বলেছিলাম সামাজিক কর্মকাণ্ড বা ভূমিকা। বেগম রোকেয়ার আর সামাজিক কর্মকাণ্ডগুলো নিয়ে আমরা এখন একটু আলোচনা করি। আমরা সবাই জানি তিনি নারী শিক্ষার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রেখেছেন এবং আমরা যে এখন নারীদের শিক্ষার বিষয়ে যে জোর দেওয়া হয় এবং তাদের শিক্ষার যে একটা গুরুত্ব রয়েছে, এর শুভ সূচনাটি ঘটে রোকেয়া সাখাওয়াত হোসেনের হাত ধরে। তিনি অনেক বড় মাপের একজন সমাজ সংস্কারক ছিলেন। নারী শিক্ষা নিয়ে তার নিরলস পরিশ্রমের কথা আমরা সবাই জানি। এছাড়া নারীদের কর্মসংস্থান ও আইনগত অধিকার নিয়ে তিনি কাজ করেছিলেন। এবার আসা যাক তার গ্রন্থ নিয়ে। বেগম রোকেয়া খুব বেশি যে লিখেছেন তা নয়, তবে তিনি যতটুকু লিখেছেন সবগুলোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। যেমন মতিচুর, অবরোধবাসিনী তার বেশ তাৎপর্যময় দুটি রচনা গ্রন্থ। তার দুটি উপন্যাস রয়েছে, একটি হচ্ছে সুলতানার স্বপ্ন ও পদ্মরা। দুটি উপন্যাসে কিন্তু তখন তার সময়ে অনেক बड़ भूमिका रेखेছিল नारीদের শিক্ষা এবং নারীদের অধিকার বিষয়ে। এরপরে আসা যায় রচনাটির বিষয়ে। আমরা যে চাষার দুঃখ বেগম রোকেয়া রচিত প্রবন্ধটি নিয়ে আলোচনা করব। এই রচনাটি যখন প্রকাশিত হয় তারপর বাংলা একাডেমি থেকে প্রকাশিত হওয়ার রচনাবলীতে এটি স্থান পায় বা বাংলা একাডেমি থেকে রোকেয়া রচনাবলী বলে একটা গ্রন্থ বের করা হয়, সেই গ্রন্থে চাষাটুকু রচনাটি স্থান পেয়েছিল। তো সেখান থেকেই এই তোমাদের পাঠ্য বইতে গদ্য অংশের একটি রচনা হিসেবে স্থান পেয়েছে চাষাটুকু। তার লেখালেখি খুব বেশি নয়, আমরা তোমাদের আগেই বলেছি, তার যতটুকু লিখতেছে সেগুলো খুব তাৎপর্যময় ছিল এবং তার এই লেখার একটা উদ্দেশ্য ছিল। তিনি যে খুব নিজে লিখতে চেয়েছেন বা লেখক হতে চেয়েছেন তা কিন্তু নয়, কিন্তু তার লেখালেখির উদ্দেশ্যটা ছিল হচ্ছে যে নারী সমাজের মুক্তি এবং সমৃদ্ধির জন্য তার লেখা যাতে একটি ভূমিকা রাখতে পারে বা সেই কাজে আসতে পারে, সেই উদ্দেশ্যে কিন্তু তিনি লেখা শুরু করেছিলেন। এবং তার সমস্ত লেখাই হচ্ছে পশ্চাৎপদ নারী সমাজের মুক্তি ও সমৃদ্ধির উদ্দেশ্যে উৎসর্গ করা। এরপরে আসা যাক তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে। এখান থেকে তোমাদের রচনামূলক প্রশ্ন অংশ টুকু নিয়ে আমরা পরে আলোচনা করব। লেখক পরিচিতি থেকে তোমাদের অনেক জ্ঞানমূলক প্রশ্ন আসে এবং শব্দার্থ এবং টিকা, তোমাদের বইতে যে শব্দার্থ এবং টিকা রয়েছে সেগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে পড়ে নিতে হবে। সেখান থেকে আমরা কিছু অংশ তোমাকে তোমাদের বলে দিচ্ছি যে যে অংশটি নিয়ে তোমাদের বেশি পড়া উচিত বা যে প্রশ্নগুলো তোমাদের চাষাটুকু রচনা থেকে বেশি আসে, সেটি হলো যেমন পূর্বে পল্লীবাসিনীগণ কি দিয়ে কাপড় কাচতেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এই চাষার দুঃখ প্রবন্ধে যেসব বিষয়ের উল্লেখ করেছেন সেখানে হচ্ছে যে পশ্চাৎপদ ভারতবাসীদেরকে নিয়ে তিনি বলেছেন, তাদের অনুকরণ প্রিয়তা নিয়ে বলেছেন, বাঙালির পিছিয়ে পড়া বাঙালিদেরকে নিয়ে পড়েছেন এবং এই পিছিয়ে পড়ার কারণটা কী ছিল সেটা নিয়ে বলেছেন। তৎকালীন সময়ে পল্লীবাসীগণের অবস্থা কতটা দুর্বিষহ ছিল, তারা কতটা নিম্নগামী ছিল তাদের অবস্থা, সেই বিষয়গুলো তিনি আলোচনা করেছেন এবং এর পেছনে কারণ কী ছিল সেগুলো নিয়ে তিনি এখানে আলোচনা করেছেন। তো সেখান থেকে আমরা জানতে পারি ভারতবাসীর অবস্থা তখনকার সময় কেমন ছিল। তো প্রথমে আসা যাক এখানে, যেমন কোপিন শব্দের অর্থ কী, এন্ডি শব্দের অর্থ কী, এন্ডি কাপড়টি তখন কোথায় বাংলাদেশের কোথায় তৈরি হতো, একটি এন্ডি কাপড় কত বছর পর্যন্ত টিকতে পারে, হ্যাঁ, এই বিষয়গুলো তোমাদের খুব ভালোভাবে পড়ে নিতে হবে। যেমন তোমাদেরকে প্রথম প্রশ্নটি আমি বলেছিলাম যে পূর্বে পল্লীবাসিনীগণ কী দিয়ে কাপড় কাচতেন, তারা নিজেরা খাট তৈরি করতেন, সেই খাট দিয়ে কাপড় কাচতেন। এরপর কোপিন শব্দের অর্থ কী, কোপিন শব্দের অর্থ হচ্ছে যে পোশাকের একটি অংশ, তখন লজ্জা নিবারণের জন্য এক ধরনের কাপড় ব্যবহার করা হতো বা একটা পোশাকই বলতে পারে, সেটাকে বলা হতো সামান্য খুব ছোটো একটি সামান্য একটি কাপড়, সেটিকে কোপিন বলা হতো। এন্ডি শব্দের অর্থ হচ্ছে যে মোটা রেশমি কাপড় এবং এই রেশমি কাপড়টি এতটাই মজবুত ছিল যে অবাধে 40 বছর পর্যন্ত এটি টিকে থাকত এবং এটি বাংলাদেশের রংপুর অঞ্চলেই তৈরি হতো রেশম পোকা থেকে, রেশম পোকার গুটি থেকে যে রেশম সুতা উৎপন্ন হতো সে সুতা দিয়ে। এই রচনার প্রথম দিকে তিনি উল্লেখ করেছেন যে বাংলাদেশের অবস্থা কী এবং তখনকার ভারতবর্ষের মানে সর্বোপরি ভারতবর্ষের অবস্থা কী। তো তখনকার ভারতবর্ষ খুব যে সভ্য হয়েছিল তা নয়, তখন এই রচনাটি যখন তিনি লিখছিলেন তারও 150 বছর আগে তারা বেশ অসভ্য ছিল। তখন যখন তিনি লিখছিলেন তখন মাত্র তারা সভ্য হতে শুরু করেছিলেন। তারপরে ওখানে উল্লেখ করা হয়েছিল যে বিহারের কৃষকরা কৃষির বিনিময়ে প্রতিপন্ন বিক্রি করতে মাত্র 200 খেসারের বিনিময়ে তখন কৃষকেরা তাদের পত্নী বা স্ত্রী বা কন্যাদের বিক্রয় করে দিত। অর্থাৎ এই বিষয়গুলো থেকে আমরা আন্দাজ করতে পারি যে তখনকার ভারতবাসীর অবস্থা বা পল্লীবাসীদের অবস্থা কী ছিল, যে কন্যা পর্যন্ত তাদের সন্তান পর্যন্ত তারা বিক্রি করে দিতেন, স্ত্রীকে পর্যন্ত বিক্রি করে দিতেন এবং তারা তখন তারা খাবারে লবণের অভাবে, লবণ কেনার সামর্থ্য তাদের ছিল না, সেই লবণের অভাব দূর করার জন্য তারা সমুদ্রের জলে চাল ধুয়ে ভাত রান্না করতেন। অর্থাৎ তখনও তারা, যদিও লোকে বলেছেন যে তখন তারা ক্রমশ সভ্য হয়ে উঠছে বা সভ্যতার দিকে পা বাড়াচ্ছে, আসলে সভ্য ততটা হয়ে ওঠেনি। আর এখানে আরেকটা জিনিস তিনি উল্লেখ করেছেন যে তারা যদিও সভ্য হয়ে উঠছিলেন, এটি তিনি উল্লেখ করেছেন এবং এই সভ্যতার সঙ্গে সঙ্গে ক্রমশ তারা হারাচ্ছিল, অনেক কিছু হারাচ্ছিল, যেমন শিল্প, দেশি শিল্পসমূহ তারা হারিয়ে ফেলছিল, যেমন নকশি কাঁথা, শীতল পাটি, এই যে আমরা এন্ডি কাপড়ের কথা বললাম, ওটা এন্ডি কাপড়, রেশম কাপড় যারা, যেগুলো তারা নিজেরা হাতে বুনতো, তারপরে সুতা বুনতো বা সুতা তৈরি করে নিত, এই জিনিসগুলো, এই ছোটো ছোটো শিল্পগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল। এবং এই হারিয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ ছিল হচ্ছে যে কৃষকদের বা তখনকার পল্লীবাসীদের অনুকরণ প্রিয়তা, যেমন তারা ইংরেজদের বা তখনকার সময়ে যারা খুব টাকাওয়ালা লোক ছিল, তারা যেভাবে বড় লোকে চালে চলতো, কৃষকরাও বা তখনকার পল্লীবাসীরাও তখন কী করতো, তাদেরকে অনুকরণ করে চলতো। যেখানে তারা পায়ে হেঁটে চলতো, সেখানে তারা আস্তে আস্তে ওই যে সভ্যতার বিকাশের ফলে যে সমস্ত সুযোগ সুবিধা এবং আরামায়েশের জিনিসগুলো এসেছে, যেমন ট্রাম বাস, এগুলো তখন তারা সে ট্রাম বাসে চড়া শুরু করলো, পায়ে হেঁটে আর তারা যাতায়াত করছিল না। তারা মোটা এন্ডি কাপড়ের পরিবর্তে সুতার মিলে তৈরি কাপড় পরছিল, যেটা কিনা সস্তা ছিল অনেকটা। এভাবে করে তারা সভ্যতার নামে নিজেদেরকে ধীরে ধীরে আরও পশ্চাৎপদ করে ফেলছিল। এই সভ্যতা বিস্তার বা এই সভ্যতা আসার আরেকটা ব্যাপার ছিল যে আমরা আসলে চেয়েছিলাম শিক্ষায় ও সম্পদে পৃথিবীর অন্যান্য দেশের সমকক্ষ হতে, এবং যার কারণে আমাদের এখানে বিশেষ করে জীবন ধারণের জন্য যে সমস্ত জিনিসপত্র প্রয়োজন, সেগুলো আমরা আরও অত্যাধুনিক যন্ত্রপাতি ও অত্যাধুনিক বিভিন্ন জিনিস আমরা ব্যবহার করতে শুরু করছিলাম, যার ফলে এই আরাম আয়েশের ব্যবস্থা করতে গিয়ে এবং আরও বেশি সভ্য হতে গিয়ে আমরা আমাদের শিল্পসমূহকে, নিজস্ব শিল্পসমূহকে হারাতে বসেছিল এবং হারিয়েছিও। এরপরে আসা যাক তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন ক্ষেত্রে যে সমস্ত প্রশ্নগুলো এসে থাকে, সেগুলো আমরা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনাও করব। প্রথম প্রশ্নটি হচ্ছে, সভ্যতা বিস্তারের সঙ্গে সঙ্গে দেশি শিল্পসমূহ ক্রমশ বিলুপ্ত হইয়াছে, কিভাবে বিলুপ্ত হলো সেটি তোমাদেরকে বুঝিয়ে বলতে হবে। যেমন প্রশ্ন থাকবে যে কিভাবে সভ্যতা বিস্তারের সঙ্গে সঙ্গে দেশি শিল্পসমূহ ক্রমশ বিলুপ্ত হইয়াছে, হ্যাপিন দিয়ে থাকবে যে কিভাবে বুঝিয়ে দাও, তখন তোমাদেরকে এটি বিশ্লেষণ করে লিখতে হবে। এই প্রশ্নটি তোমাদের চাষাধ্যক্ষ রচনার খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই কথাটি দ্বারা যে সভ্যতা বিস্তারের সঙ্গে সঙ্গে দেশি শিল্পসমূহ ক্রমশ বিলুপ্ত হইয়াছে, এই বাক্যটি বা এই উক্তিটি দ্বারা তখন কুটির শিল্পের উপর সভ্যতার নেতিবাচক প্রভাবকে উল্লেখ করা হয়েছে বা নেতিবাচক প্রভাবটিকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আমরা যে আগে বলেছি, একটু আগেই বলেছি তোমাদেরকে, যে সভ্যতার বিভিন্ন আরামপ্রদ ব্যবস্থাগুলোকে আমরা গ্রহণ করতে গিয়ে আমরা আমাদের নিজস্ব শিল্পগুলোকে হারিয়ে ফেলেছি। চাষাধ্যক্ষ প্রবন্ধটিতে মূলত তখনকার দরিদ্র পীড়িত কৃষকদের বঞ্চনার কথা এবং তাদের দুঃখগাথাকে আসলে উল্লেখ করা হয়েছে। ভারতবর্ষে যখন লোকজন যখন সভ্য হতে শুরু করেছে এবং তাদের যে অগ্রগতি হচ্ছিল, তার চেয়ে বেশি এই অগ্রগতি বা এগিয়ে যাওয়ার চেয়ে বেশি নেতিবাচক প্রভাবটা পড়ছিল। সেটা এসে নেতিবাচকটা প্রভাবটা সবচেয়ে বেশি পড়েছে দেশি শিল্প এবং কুটির শিল্পের উপরে। जार फले सभ्यतार नामे जे एकटा बिलासितार मध्य कृषकरा बा तखनकार पल्लीबासीगण डूबे जाच्छिलेन एबं तार फलस्वरूप तारा आरो बेशी दरिद्र होते शुरू करेछिलेन एबं चरम दारिद्र्येर नागपाशे तारा धीरे धीरे बंदी हये जाच्छिलेन। लेखिका एजोन्नो सभ्यतार नामे जे तादेर बिलासिताके दायी करेছিলেন যে তারা দরিদ্র থেকে আরো বেশি দরিদ্র হয়ে পড়ছিল, আরো বেশি তারা বঞ্চনার শিকার হচ্ছিল। এর একমাত্র কারণ হিসেবে তিনি তাদের এই বিলাসিতা বা সভ্য হওয়াটাকে উল্লেখ করেছেন কারণ হিসেবে। এরপরে আসা যাক, যেমন তিনি আরো উল্লেখ করেছেন যে সভ্যতা বিস্তারের সঙ্গে সঙ্গে গ্রামের কুটির শিল্পের চরম বিপর্যয় ঘটেছিল, কেননা তখন ওই যে একটাকে বলেছিলাম তোমাদের যে পায়ে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পরিবর্তে তারা ট্রামে, বাসে, মোটর গাড়িতে চড়া শুরু করলো। হ্যাঁ, কাঁচা ঘরের পরিবর্তে আসলো পাকা বাড়ি, রেলওয়ে, স্টিমার, এরোপ্লেন। তারপরে স্থাপিত হতে লাগলো বিভিন্ন পাটকল, চটকল, ডাক্তার, থিয়েটার, ঘোড়দৌড়, ইলেকট্রনিক লাইট, ফ্যান ইত্যাদি বিলাস দ্রব্যগুলো যখন জীবন ধারণের উপকরণ হিসেবে বেশি মর্যাদা পেতে লাগলো বা বেশি আসতে লাগলো, বেশি বেশি আসতে থাকলো, তখন কী করলো, এই সমস্ত জিনিসগুলো ক্রয় করতে গিয়ে বা এই আরামায়েশের ব্যবস্থা করতে গিয়ে কৃষকরা দরিদ্র থেকে আরও দরিদ্র হতে লাগলো। এই জিনিসগুলো তাদের কাছে তখন অনেক বেশি প্রয়োজনীয় বিষয় হিসেবে ধরা দিতে লাগলো, যার ফলে এই বিলাসদ্রব্যগুলোর যোগান দিতে গিয়ে তারা তাদের সর্বস্ব খোয়াতে লাগলো। এই রচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি আশা প্রশ্নটি হচ্ছে, শিরে দিয়ে বাঁকা তাজ ঢেকে রাখি ডাক, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে। তো এই শিরে দিয়ে বাঁকা তাজ ঢেকে রাখে টাক কথাটি দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? লেখিকা এটি দ্বারা তৎকালীন বাংলার কৃষকদের অবস্থা, তখনকার অবস্থাকে বোঝানোর চেষ্টা করেছে। যেমন আমাদের দেশের কৃষকরা তখন চরম দারিদ্রতার মধ্যে বসবাস করছিলেন, দুঃখ দারিদ্রের মধ্যে বসবাস করছিলেন, অথচ এমন অবস্থায় থাকলেও তারা কিন্তু বেশ বিলাসী জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছিল, বেশ বিলাসী জীবনযাপন করছিল। যেমন কৃষকের স্ত্রীরা বা কৃষক রমণী এন্ডি কাপড় তৈরি করে না, খাড় বানায় না, হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না। এই আলোচ্য অংশে বাঁকা তাজ বলতে তাদের এই বিলাসী জীবনযাপন পদ্ধতিকে বোঝানো হয়েছে। হ্যাঁ, টাক বলতে বোঝানো হয়েছে যে কৃষকদের যে দুর্দশাগ্রস্ত অবস্থা, তাদের চরম গরিবিয়ানা বা চরম দারিদ্রের কথাকে উল্লেখ করা হয়েছে টাক হিসেবে। অর্থাৎ তাদের এই টাকটা কিন্তু একটা লজ্জার বিষয়, সেটাকে তারা আবার কী দিয়ে ঢেকে রাখছে? বাঁকা তাজ দিয়ে, মানে বিলাসিতা দিয়ে ঢেকে রাখার ব্যর্থ চেষ্টাটা তারা করেছে। অর্থাৎ একদিকে যেমন কৃষকদের বিলাসিতাকে এখানে বোঝানো হয়েছে, তেমন আবার সেই তারা যে ভেতর ভেতরে প্রচণ্ড রকমের গরিব, সেই গরিবিয়ানাকে ঢেকে রাখার চেষ্টা হিসেবে বিলাসিতাকেই যে তারা বেছে নিয়েছে, সেটাও লেখিকা এখানে বোঝানোর চেষ্টা করেছেন। লেখিকা এখানে রবীন্দ্রনাথের একটি উক্তি উল্লেখ করেছেন যে ধান্য তার বসুন্ধরা যার। এটি দ্বারা আসলে কবিগুরু যে বিষয়টি বোঝাতে চেয়েছেন, লেখিকাও প্রসঙ্গক্রমে বাংলার কৃষকদের দুর্দশাগ্রস্ত অবস্থা বোঝাতে গিয়ে রবীন্দ্রনাথের এই আলোচ্য উক্তিটি অবতারণা করেছেন। তো আমরা জেনে নিই আসলে ধান্য তার বসুন্ধরা যার, এই উক্তিটি দ্বারা আসলে কবিগুরু কি বোঝাতে চেয়েছেন বা আর লেখিকাই বা কেন তার রচনা এটি ব্যবহার করেছেন? উক্তিটি দ্বারা আসলে সামন্তবাদী বা ভূস্বামীদের শক্তির বিষয়টিকে নির্দেশ করা হয়েছে। আমাদের দেশ কিন্তু চাষাবাদের জন্য বেশ উপযুক্ত, বেশ উর্বর এখানকার মাটি, সুজলা শেফলা শস্য শ্যামলা বাংলাদেশ এটা বলা হয়ে থাকে। অথচ এই দেশের কৃষকরাই কিন্তু না খেয়ে মরে, যারা খাদ্য উৎপাদন করছে তারা কিন্তু ना खेये थाके अथच फसलेर जमिते तारा हाड़भांगा परिश्रम करछे रोदे तापे पुड़े कृषक माठे धान चाष करछे बा फसल उत्पादन करछे आर एराई किन्तु आबार ठीकमतो खेते पाय ना एटा जेन कृषकदेर जन्य एकटा रीति हয়ে দাঁড়িয়েছে নিয়ম হয়ে দাঁড়িয়েছে যে কৃষক হলেই তারা খুব দরিদ্রতার মধ্যে থাকবে খুব গরিব থাকবে তারা অভুক্ত থাকবে হ্যাঁ তারা খুব কষ্ট করবে এটা যেন তাদের জন্য অনিবার্য হয়ে পড়েছিল তাদের পরিশ্রমের ফসল ভোগ করছে কিন্তু আবার অন্য মানুষ তারাই কিন্তু তাদের ফসলটা নিজেরা ভোগ করতে পারছে না রবীন্দ্রনাথ ঠাকুর তাই আক্ষেপে বলেছিলেন যে ধান্য তার বসুন্ধরা যার বসুন্ধরা মানে হচ্ছে জমি অর্থাৎ কৃষকরা তো বিশেষ করে বর্গা চাষিরা তারা তো অন্যের জমি বর্গা নিয়ে চাষ করছে তো জমি যার ফসল তার ফসলটা যে ফলাচ্ছে তার নয় ব্যাপারটা বোঝানোর জন্য কবিগুরু কথাটি বলেছিলেন আর কৃষকদের দুর্দশার কথা উল্লেখ করতে গিয়ে বা বোঝানোর জন্য লেখিকা তার রচনায় রবীন্দ্রনাথের এই উক্তিটি ব্যবহার করেছেন तो शिक्षार्थीरा आमरा चाषार दुःख निये आरेकटी क्लास नेब नेक्स्ट क्लासटा थाकबे सेखाने तोमादेर संगे आरो अनेक बेशी आलोचना करब ततदिन पर्यन्त तोमरा सबाई भालो थाको।